ইউক্রেনের আগ্রাসন নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সত্য তথ্য দিতে তার উপদেষ্টারা ভয় পাচ্ছেন বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। এদিকে সামরিক অভিযানে লাগাম টানার অঙ্গীকারের পরেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। আগামী 1 এপ্রিল পুনরায় ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনা শুরু হবে বলে তথ্য দিয়েছেন ইউক্রেনীয় আলোচক, তবে এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ফলাফল আসেনি বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধ নিয়ে আবারও বিতর্কিত তথ্য দিল যুক্তরাষ্ট্র। এবার হোয়াইট হাউস দাবি করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টারা ইউক্রেন যুদ্ধে দুর্বল অবস্থান এবং পশ্চিমা নিষেধাজ্ঞার ক্ষয়ক্ষতি নিয়ে প্রেসিডেন্টকে বিভ্রান্ত করছেন। পেন্টাগনের মুখপাত্র জন কির্বি জানান, কিয়েভের আশেপাশেই আবারও 20% কম সেনা মোতায়েন শুরু করেছে মস্কো। তারা পুনরায় অবস্থান নিতে শুরু করেছে, সবাই সরে যায়নি, কিছু সংখ্যক সেনা বেলারুশে চলে গেছে। বুধবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে ফোন আলাপে পুতিন জানিয়েছেন, ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করলেই অবরুদ্ধ শহর মারিওপোলে হামলা বন্ধ করবে রাশিয়া। তবে বেসামরিকদের সরে যেতে বৃহস্পতিবার সকাল থেকে মারিওপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামরিক অভিযানে লাগাম টানার অঙ্গীকারের পরেও চেরনিহিভ সহ ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহরগুলিতে অব্যাহত রয়েছে হামলা। ইউক্রেনীয় আলোচক ডেভিড আরাখামিয়া জানিয়েছেন, আগামী 1 এপ্রিল থেকে ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনা ফের শুরু হবে। তবে বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আলোচনা অব্যাহত থাকলেও এখনও কোনো সুনির্দিষ্ট ফলাফল আসেনি। আলোচনার প্রক্রিয়া চলছে, কিন্তু এগুলো এখনও শুধুই বলি, এখন পর্যন্ত সুনির্দিষ্ট নয়। কিয়েভ চেরনিহিভ থেকে রুশ সেনাদের কথিত প্রত্যাহারের মতো গুলিও রয়েছে, তবে তা যে প্রত্যাহার নয় সেটা আমরা জানি। এদিকে জার্মান সরকার জানিয়েছে গ্যাস ক্রয়ের ক্ষেত্রে ইউরো দিয়েই মূল্য পরিশোধের জন্য ইউরোপকে অনুমতি দেবে রাশিয়া। নিবিড় আমিন, নিউজ 24।